হজরত খাদিজার্নহা উনার জীবনে থেকে আমরা শিক্ষা নেওয়ার চেষ্টা করবো পর পর্যা ইসলামের সেই সূচনা লগ্ন থেকেই তিনি ছিলেন রাসুস আলাইহ সাল্লামের সাহায্যকারিনী পরামর্শদাত্রী নিজের সব ধন সম্পদ অর্থ বৃত্ত উজাড় করে দেন প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাহ পায়ের তরে দিনের খাতিরে তিনি এমন কষ্ট ত্যাগ সহ্য করেন আল্লাহ রব্বুল আলামিন খুশি হয়ে নিজেই তাকে সালাম প্রাপ্ত অধিকারী করেন আল্লাহ নবী বিশ্বনবী মুহাম্মদ মোহাম্মদ সাল্লাহ আলাইহাল্লাম তার জীবদ্দশায় আর কোনো মেয়েকে বিয়ে করেন রসদ সাল্লাহ একাধিক সন্তানের মা ছিলেন তিনি এবং রসদ সাল্লাহ আলাইহাল্লামের উত্তম জীবন ছিলেন তিনি এজন্য حديث شريفة الله النبي بولن عن أبي هريرة قال أتى جبريل النبي صلى الله عليه وسلم فقال يا رسول الله هذه خديجة قد أتت معها إناء فيه إدام أو طعام أو شراب فإذا هي أتتك فقرأ عليه السلام وبشرها ببيت في الجنة من قصب لا صخب فيه ولا نصب আবু হরাইরা বলেন জিব্রাইল আলাইসালাতু সালাম একবারে বিশ্বনবীর কাছে এলেন কাছে এসে বলতেছে নবীজি ওই যে খাদিজা আসতেছে খাদিজার হাতের মধ্যে একটি পাত্র রয়েছে যে পাত্রের মধ্যে পানীয় যাবতীয় কিছু অথবা তরকারি খাদ্য যাবতীয় কিছু জিনিস রয়েছে খাদিজা যখন আপনার কাছে আসবে খাদিজাকে আপনি আল্লাহর পক্ষ থেকে এবং আমার পক্ষ থেকে সালাম দিবেন আর খাদিজাকে এটাও সুসংবাদ দিবেন তার জন্য জান্নাতের মধ্যে অধিকাংশ মনি মুক্তা দ্বারা একটি ঘর নির্মাণ করা হয়েছে যার মধ্যে কোনো দুঃখ নাই কোনো কষ্ট নাই এরকম ঘর আল্লাহ রব্বুল আলমিন খাদিজাকে উপহার দিয়েছেন তার দিনের কারণে এরকম কষ্ট এরকম ত্যাগ সহ্য করার বিনিময়ে আল্লাহ রবুল আলামিন তার প্রতি খুশি হয়ে জান্নাতের মধ্যে একটি মনি মুক্ত দ্বারা ঘর নির্মাণ করেছেন সকল পরম সুবাহান আল্লাহ শুধু এখানেই শেষ নয় খাদিজা আর উদ্দুল্লাহ তালানহা হলেন সমগ্র দুনিয়ার নারীদের মধ্যে সেরা নারী হজরত আলী রাজি আল্লাহ তালানহু বলেন সামিয়াতবিয়া সাল্লাহ আলাইহি সাল্লাম খৈরু নিসা ইহা মারিয়া মুবনাত ইমরানা ও খৈরু নিসা ইহা খাদিজা আলী রাজি আল্লাহ তালানহু বলেন আমি বিশ্বনবীকে বলতে শুনেছি গোটা দুনিয়ার মধ্যে সবচেয়ে উত্তম নারী হলো ইমরানের কন্যা মারিয়াম আর গোটা দুনিয়ার মধ্যে সবচেয়ে সেরা নারী হলো খাদিজা এজন্য খাদিজা হলো মুসলিম নারীদের আইডল মুসলিম নারীরা হজরত খাদিজা রাজি আল্লাহ তালাকে ফলো করবে বিশ্বনবী আর এক হাদিসে বলেন হাসবুকামিন নিসা ও খাদিজা তু বিন তু হুয়াইলিদিন ও ফাতিমা ও বিন তু মুহাম্মাদিন ওয়াসিয়া তুমরা তুম ফেরাউন বিশ্ব নয় বলেন ও দুনিয়ার নারীরা ও আমার উম্মতেরা তোমরা কাদের ফলোয়ার হচ্ছ কাকে ফলো করছ আমি তো তোমাদের জন্য কয়েকজন নারীকে রেখে গিয়েছি এর মধ্যে এক নম্বর হচ্ছে ইমরানের কন্যা মারিয়ম দুই নম্বর হচ্ছে খোয়াইলেদের মেয়ে খাদিজা আর তিন নম্বর হচ্ছে মোহাম্মদের মেয়ে ফাতিমা চার নম্বর হচ্ছে ফেরানোর স্ত্রী আসিয়া এইসব হচ্ছে নারীদের আই নারীদের ফলোয়ার মেয়েরা তাদেরকে ফলো করবে মেয়েরা কোনো গায়ক গায়িকা কোন নারিকাকে ফলো করবে না বিশ্বন বলেন ও নারীরা আমি তোমাদের জন্য কয়েকজন নারীকে রেখে যাচ্ছি এর মধ্যে সবচেয়ে সানারি হলেন খাদি জারাদি আল্লাহতা আলানহা আম্মা জান আই সারাদি আল্লাহতা আলানহা বলেন মাগিদতু ইরতুওয়ালা ইমরয়াতিন মাহ ইরতুয়ালা খাদিজা আমি বিশ্বনবীর কোনো স্ত্রীর প্রতি এত ঈর্ষা পোষণ করি নাই এত হিংসা পোষণ করি নাই যতটুকু আম্মা জানানবীকে আধিক্য ভালোবাসার প্রমাণ করে তার কিন্তু বর্তমান সমাজে যে ব্যক্তি দুই স্ত্রী বিয়ে করে তার দুই সতীনের মাঝে হিংসা আসে না নাই সেই হিংসা আর আম্মাজান আইসারদুল্লাহ তালার হিংসা একরকম নয় আহিষা রাহতালার হিংসা বিশ্বনবীকে তিনি কতটা ভালোবাসেন এটাই প্রমাণ করেন আম্মা যেন আহিসা বলেন একবার খাদিজার বোন হালা বিনতে হওয়াইলিত বিশ্বনবীর কাছে অনুমতি চাওয়ার জন্য বিশ্বনবীর দরবারে আসার জন্য অনুমতি যাচ্ছেন কিন্তু বিশ্বনবী অবাক হয়ে গেলেন খাদিজার অনুমতি চাওয়ার ভঙ্গি আর খাদিজার গলার স্বর তার বোনের মধ্যে একই রকম ছিল কোনো পার্থক্য ছিল না তাদের এই জন্য বিশ্বনবী একটু অবাক হয়ে গেলেন পরে স্বাভাবিক হওয়ার পর দেখেন এতো খাদিজা নয় এতো হলো খাদিজার বোন হালা বিনতে খুয়াইলিৎ আম্মা জান দিয়ে ল হুতা বলেন এই ঘটনা দেখার পর আমার অনেক হিংসা হলো আমি বিশ্বনবীকে বললাম মগনবীজি কত কালের ওই ক্রাইশদের লাল গালি বুড়িটাকে আপনি এখনও ভুলেন নাই বিশ্বনবী বলেন ও আয়শা তোমরা হলে আমার সুখের দিনের সাথী আর খাদিজা হলো আমার দুঃখের দিনের সাথী যখন মক্কায় আমাকে কেউ আমার ধর্ম গ্রহণ করে নাই তখন সর্বপ্রথম খাদিজাই আমারও পরিমাণেছে যখন মক্কায় কেউ আমাকে কোনো জায়গা দেয় নাই মক্কা থেকে বের করে দিয়েছে তখন খাদিজা তার অর্থবিত্ত দিয়ে আমাকে সম্পদশালী করেছে আমি ইচ্ছা মতো দিনের জন্য তার ধন সম্পদ সব ব্যয় করেছি সুতরাং তোমরা কেউ খাদিজার ব্যাপারে আমাকে কোনো নালিশ করবে না এখানেই শেষ নয় বিশ্বনবী প্রতিটা স্ত্রীর হক সেরকমভাবে আদায় করেছেন কোন স্ত্রীর হকের মধ্যে কমতি রাখেন নাই আমাদের সমাজের মধ্যে এমনও লোক আছে যে লোক দুইটা তিনটা বিয়ে করে কিন্তু সে ছোট বউকে পেয়ে বড় বউকে ভুলে যায় এরকম লোক আছে না না বিশ্বনি বলেন ওই লোকদের জন্য শাস্তি হলো মান কানা লমরা তানে হুমা আল আলাল উখরা যা আম আল কিয়মা যে ব্যক্তি তার দুই স্ত্রী থাকবে এবং সে এক স্ত্রীর প্রতি বেশি ঝুঁকে পড়বে এবং আরেক স্ত্রীর দেখাশোনা করবে না বিশ্বনবী বলেন সে যেভাবে ঝুঁকে পড়েছে কিয়ামতের দিন তার এক দেহ এদিকে ঝুঁকে পড়বে সে এই অবস্থাতেই কিয়ামতের ময়দানে উঠবে এই জন্য বিশ্বনবী বলেন যাদের দুই স্ত্রী আছে তারা কি করবে যথাযথভাবে প্রতিটা স্ত্রীর হক আদায় করবে অন্যথায় তাদের জন্য লাঞ্ছনা অপমানজনক শাস্তির ব্যবস্থা করে রেখেছেন কে